যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, ইউনিট ফোরের অন্তর্গত ইউনিট থ্রি ফোরের আলোচনা আজকে থেকে শুরু হয়ে গেল। আজকে 11ই জুন, চলবে 30শে জুন অবধি, ঠিক আছে? তো আজকের আলোচ্য বিষয় নাস্তিক দর্শন। প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে দেখো, তাহলে নাস্তিক দর্শন বুঝতে কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছে ক্যাম স্ক্যানারে, ক্যাম স্ক্যানার থেকে আমি বার করে নেব। নাস্তিক দর্শনের শুধুমাত্র এই অংশটুকু যদি ভালো করে দেখা যায়, তাহলে নাস্তিক দর্শন ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, নাস্তিক দর্শনম লেখা আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো নাস্তিক দর্শন আমরা মূলত কী কী জানি? চার্বাক, বৌদ্ধ এবং জৈন, এই তিনটি দর্শনকে জানি। একটা পাতার পিডিএফ দেখতে পাওয়া যাচ্ছে। তো বিষয়বস্তু দেখতে গেলে, বিষয়বস্তু পড়ার জন্য এই একটা পেজকে ভালো করে যদি দেখা যায়, এইটাই এনাফ নেট পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? চার্বাক দর্শনম, তো চার্বাক দর্শনম কি? একমেব প্রমাণম তচ্চ প্রত্যক্ষ রূপম, একটি প্রমাণকে স্বীকার করছেন যেটা কি প্রত্যক্ষ রূপম। চার্বাক মতস্য লোকায়তনম, চার্বাক মতে কে লোকায়তম বলা হয়, লোকায়তনম বলা হয়। সুখম পরস, সুখম পরম পুরুষাত্বত্বেন দুঃখমেব রায় দেয়াচ্ছেদ। তো চার্বাক দর্শন থেকে মূলত প্রশ্ন খুবই কম থাকে, চার্বাক দর্শনে এর জন্য আলোচ্য বিষয়বস্তুটাও খুবই অল্প রাখা হয়েছে। তো একমেব প্রমাণম তচ্চ প্রত্যক্ষ রূপম, একমেব প্রমাণম তচ্চ রূপম। চার্বাক দর্শনম, চার্বাক মতস্য লোকায় তণম, সুখম পরম পুরুষত্বেন দুঃখমেব রায় দেয়াচ্ছেদ। চার্বাক দর্শনম। এবার কি আসছে? বৌদ্ধ দর্শনম, বৌদ্ধ দর্শনম ভালো করে দেখতে হবে। প্রত্যক্ষম অনুমানঞ্চ ইতি দ্বিবিধমেব প্রমাণম স্বীকরোতি, ঠিক আছে? প্রত্যক্ষম অনুমানঞ্চ প্রত্যক্ষম, প্রত্যক্ষম মিন যা আমরা সরাসরি দেখতে পাই, মানে একদম চাক্ষুষ থেকে, অনুমান মানে শুনে বিশ্বাস করা, ঠিক আছে? তো প্রত্যক্ষম অনুমানঞ্চ ইতি দ্বিবিধমেব প্রমাণম স্বীকরোতি, প্রত্যক্ষ এবং অনুমান এই দুইটি প্রমাণকে স্বীকার করে নিয়েছে, কারণ বৌদ্ধ দর্শন। বৌদ্ধানম চত্বারাহ সম্প্রদায় বিদ্যন্তে, বৌদ্ধ দর্শনে চারটি সম্প্রদায় রয়েছে, কী কী সেটা? মাধ্যমিক, যোগাচার, সৌতান্ত্রিক, বৈভাষিকঞ্চ। তাহলে মাধ্যমিক, যোগাচার, সৌতান্ত্রিক এবং বৈভাষিক, আমি এই চারটি তার সম্প্রদায় রয়েছে। এতে যথাক্রমম সর্বশূন্যত্ব বাহ্যাত্ব শূন্যত্ব বাহ্যাত্ব প্রত্যক্ষত্বাদ স্বীকুর্বন্তি ভাবনা চতুষ্টয়মোপি বুদ্ধেন উপদিষ্টম। তাহলে একে যথাক্রমে, এতে যথাক্রমম সর্বশূন্যত্বম বাহ্যাত্ব শূন্যত্ব বাহ্যাত্ব প্রত্যক্ষত্বাদ স্বীকুর্বন্তি ভাবনা চতুষ্টয়মোপি বুদ্ধেন আদিষ্টম। মাধ্যমিক দর্শনং কিম? মাধ্যমিক দর্শনং অপরনাম শূন্যবাদিনি, অপরনাম কিম? অপরনাম শূন্যবাদিনি। চতুষ্কটি বিনির্মুক্তম অনির্বচনীয়মেব, চতুষ্কটি বিনির্মুক্তম অনির্বচনীয়মেব। অস্য প্রধানগ্রন্থ মাধ্যমিককারিকা ইতি, এতস্য দর্শনস্য মতে শূন্যতত্ত্বাজ্ঞানাদেব মুক্তিঃ ভবতি। তো মাধ্যমিক দর্শনম কিম? অপরনাম শূন্যবাদিনি, চতুষ্কোটি বিনির্মুক্তম অনির্বচনীয়মেব। অস্য প্রধান গ্রন্থ মাধ্যমিককারিকা ইতি, এতস্য দর্শনস্য মতে শূন্যতত্ত্বজ্ঞানাদেব মুক্তিঃ ভবতি। যোগাচার দর্শনম কিম? যোগস্য আচারস্য ইতি দয়ম করণীয়ম, যোগস্য আচারস্য ইতি দয়ম করণীয়ম। অপ্রাপ্তস্য প্রাপ্তয়ে ইয়াহ পড়যনো যোগঃ সযোগঃ। অস্য গ্রন্থঃ মহায়ান সূত্রালঙ্কারঃ ধর্মধর্মত্রাত্রিভঙ্গঃ মহায়ান উত্তরতন্ত্রম মধ্যান্তবিভঙ্গঃ ইত্যাদয়ঃ। যোগস্য আচারস্য ইতি দয়ম করণীয়ম। অপ্রাপ্তস্য প্রাপ্তয়ে ইয়াহ পড়যনো যোগঃ সযোগঃ।
अस्य ग्रन्थाः मायान सूत्रालंकारः धर्मधर्मता त्रिभङ्गः महायान उत्तरतंत्रम मध्यांत विभङ्गः इत्वादयः। सौतांत्रिक दर्शनम किम्? सौतांत्रिकः प्रत्यक्षं विना अनु मिथ्या वाज्य वस्तु सत्याम अनु अंगीकुर्वन्ति। एतेषां नयेतु उत्तमत्तो ज्ञानादेव मुक्ति ही भवति। आचार्याः श्रीलाताः वैभाषिक दर्शनम बुद्धदेवः यशो मित्रः रेणागः सुभगुप्तः। सौतांत्रिका प्रत्यक्षं विना, सौतांत्रिकः प्रत्यक्षं विना अनुमित्ता वाज्य वस्तुनां बाह्य वस्तु सत्यं बाह्य वस्तु सत्ताम अंगीकुर्वन्ति। एतेषां नयेतु अनुमत्तो ज्ञानादेव मुक्ति ही भवति। आचार्याः श्रीलातः वैभाषिक दर्शनम बुद्धदेवः यशोमित्रः दिङ्गनागः सुभगुप्तः। वैभाषिक दर्शनम किम्? वैभाषिक दर्शने यगतः वाज्याभ्यन्तराः सर्वे पदत्याः सत्तभूतायाः सन्ति। तस्मात् एव एते वाज्यात् प्रत्यक्षत्वम् एव स्वीकुर्वन्ति। संगभद्रः अपि अस्य मतस्य अन्यतमः आचार्यः आसीत्। केवल वैभाषिक दर्शने यगतः वाज्याभ्यन्तराः सर्वे पदत्याः सत्यभूताः सन्ति। तस्मात् एव एते वाज्यात् प्रत्यक्षत्वम् एव स्वीकुर्वन्ति। संगभद्रः अपि अस्य मतस्य अन्यतमः आचार्यः आसीत्। येन दर्शनम्? दर्शनमिदं प्रमाणद्वयं स्वीकरोति प्रत्यक्षम् अनुमानञ्च। येन दर्श बहवः ग्रन्थाः विद्यन्ते उपस्थाति विरचितं तत्त्वात् सूत्रं कुन्दकाचार्य विरचितः प्रपञ्चसारः समन्तभद्रकीता आप्तमीमांसा इत्यादयः ग्रन्थाः प्रमुखरभ्याः। तो এবারে আমি একটা জিনিস নিজেকে একটু নামিয়ে নিয়ে আসি। তো প্রত্যেককে যাদের যাদের সমস্যা থাকবে এই বিষয়টি বুঝতে তাদেরকে আমি বলবো, পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা এই জায়গাটা একটু দেখতে পারো, এই ওপরের অংশটা, সেই জায়গা থেকে তোমরা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7047499758। কন্ট্যাক্ট করে নিতে পারো সরাসরি 7001572343 নাম্বারে, এবং ইমেলেও জানাতে পারো তোমাদের কি নোটস লাগবে বা তোমাদের কীরকম পড়ালে তোমাদের সুবিধা হবে, এই জাতীয় মতামত তোমরা দিতে পারো সরাসরি dipanjansaha2019@gmail.com এ। এবং আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত ইজ ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ টাইপ করো ইউটিউবে গেলে সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো আপলোড সেকশন থেকে দেখে নিতে পারবে সমস্ত ভিডিও। এবং আমার চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করো, যাতে করে তোমরা আমার ভিডিওগুলোর আপডেট প্রতিনিয়ত পেতে থাকো, কারণ আমি এই জাতীয় ভিডিও দিতেই থাকবো। এছাড়া তোমরা আমাকে আমার ফেসবুক পেজ, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ডেইলি হান্ট, উইকসাইট এই সমস্ত কিছুতে আমাকে তোমরা পেয়ে যাবে। তো আজকে আলোচ্য বিষয় এখনও শেষ হয়নি, এই জায়গাটা আমি বলে দিলাম। প্রথম পেজটা শেষ হলো, দ্বিতীয় পেজে আমি চলে আসছি আমার আলোচনা। ঠিক আছে, দ্বিতীয় পেজে আলোচনা আসছি। হ্যাঁ দেখো, প্রথম প্রশ্ন যে জৈন দর্শনস্য, এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার মনে হয়েছে ইউনিট ফোরের এই নাস্তিক দর্শনকে কেন্দ্র করে সেই প্রশ্ন আমি 20টার মতো আমি তুলে ধরেছি। জৈন দর্শনস্য আদি প্রবর্তক কহ? ঋষভদেব। ঋষভদেবস্য পিতুঃ নাম কিম? নাহিরায়ঃ। জৈনীষু অন্তিমঃ তীর্থঙ্করঃ কহ? মহাবীরঃ। চত্বারঃ প্রশ্ন, জৈনেহ কতি তীর্থকরাঃ স্বীক্রিয়তে? চতুর্বিংশতি। 24। জৈনদর্শনঃ প্রতিপদার্থম কতি লক্ষ্মণঃ স্বীকরোতি? ত্রি। জৈনসম্মত পদার্থলক্ষণেষু পরিগণিতম নাস্তি? নূতিঃ। জৈনসম্মত সিদ্ধান্তঃ অস্তি? অনেকান্তবাদঃ। জৈনসম্মত সিদ্ধান্তঃ নাস্তি? অসৎকার্যবাদঃ। আচ্ছা, ইব ইবাদিভেদাত জৈনদর্শনে কতি পদার্থ স্বীকৃতাঃ? সপ্তাহ। জৈনদর্শনে কতি সম্প্রদায় প্রাপ্যন্তে? দ্বে। 2। জৈনদর্শনে পুদঙ্গলানাম সংখ্যা অস্তি? ষট্। 6। বৌদ্ধদর্শনস্য আদিপ্রবর্তকঃ কঃ? সিদ্ধার্থঃ। বৌদ্ধদর্শনে কতি সম্প্রদায় প্রাপ্যতে? চত্বারঃ। 4।
कोऽपि एकः बौद्ध संप्रदायेषु परिगणितं नास्ति नास्ति कोलाचारः बौद्ध संप्रदाय विशेषः कः माध्यमिकः बौद्ध सम्मत पदार्थ विशेषस्य विज्ञानस्य कति भेदाः सन्ति द्वे टू बौद्ध दर्शने कति विधं प्रमाणम् इष्टं द्विविधं विज्ञानमेवात्मा इति कस्य सिद्धांत विशेषः बौद्धस्व ईश्वरस्य संतानं स्वीकरोति बौद्धः आसत्कार्यवादः कस्य सिद्धांत विशेषः बौद्धस्य अद्य आलोचनां समाप्तम् आगामीकाल आमि सरो दर्शन अर्थात आस्तिक दर्शन गुलो आमि ब्रीफली आलोचना करब जेखने सांख्य योग न्याय वैशेषिक वेदांत उत्तर मीमांसा मीमांसा दर्शन तो मीमांसा दर्शन एगुलो थाकबे ताहले सांख्य योग न्याय वैशेषिक वेदांत एवं मीमांसा दर्शन এই স্বরদর্শন অর্থাৎ আস্তিক দর্শনের এই ছটি ভাগ খুবই গুরুত্বপূর্ণ ব্রিফলি কিছু শর্ট প্রশ্ন দিয়ে দেয় প্রতি বছর এনটিএ নেট এক্সামের ক্ষেত্রেও পড়ে তাই এই ছটি আস্তিক দর্শন অর্থাৎ সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক বেদান্ত এবং মীমাংসা এগুলো সম্বন্ধে আলোচনা আমি আগামীকাল ভিডিওতে দেব আর আমার ভিডিও আপলোড হয়ে যাবে সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে তোমরা সকাল ঘুম থেকে উঠেই মোটামুটি আমার ভিডিওর আপডেট তোমাদের ওপেন করলেই তোমরা পেয়ে যাবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করে তোমরা এই জাতীয় ভিডিও ক্রমাগত পেতে থাকো তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো বাড়িতে থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে থাকো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের ভিডিও কেমন লাগছে এবং তোমরা কী জাতীয় ভিডিও আর চাও তোমরা নোটস চাইলে নোটস প্রোভাইড করা হবে তোমরা কী চাও সেটা পুরোটা লেখো ঠিক আছে সো প্রত্যেকে ভালো থেকো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম নেক্সট ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করছি নেক্সট ভিডিও আজকের দ্বিতীয় ভিডিও টেলিগ্রাম কীভাবে আমরা অ্যাপ্লাই করবো প্লে স্টোর থেকে এবং কী কাজ আছে টেলিগ্রামের প্রত্যেক ভালো থাকো আরও